হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তোলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি, তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত একজন চলচ্চিত্র পরিচালক, তরুণ প্রজন্মের প্রতিনিধি মুস্তাফিজুর রহমান মানিক। মানিক ভাই, আপনি তো অনেকগুলো চলচ্চিত্র বানিয়েছেন, খুব অল্প বয়সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন পরিচালক হিসেবে। আসলে একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তি একজন পরিচালককে ভেতরে ভেতরে কতটুকু সমৃদ্ধ করে এবং বাইরে বাইরে কতটুকু সমৃদ্ধ করে? আসলে আমি যখন আমার প্রথম ছবি বানাই দুই নয়নের আলো, তো সেটার তিনটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, শাবনূর পেয়েছিল, আরও দুটা ক্যাটাগরিতে পেয়েছিল। কিন্তু অনেকে ধারণা করেছিল ওই ছবিতে আমিও পাবো, কিন্তু আমি পাই নাই, অ্যাজ এ ডিরেক্টর হিসেবে পাই নাই। এরপর আমি অনেক বছর পরে জান্নাত ছবির জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম। তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আসলে আমি ছবি বানাই না, ছবি তো আমি আসলে বাণিজ্যিক ঘরানার ছবি বানাই সব সময়। হ্যাঁ, তো ওই ন্যাশনাল অ্যাওয়ার্ডগুলো আসলে পাওয়া যায় একটু অন্য ধরনের ছবি, একটু বিকল্প ধারার ছবি তুলতো। তো জান্নাত খুব ভালো ছবি হয়েছে যখন আমি দেখেছি, ওটা দেখার পরে অনেকে বলেছে এটা পাইতে পারি, যাক আমি পেলাম। তো পাওয়ার পরে যেটা হয়েছে যে রেসপন্সিবিলিটি বাড়ে। এই রেসপন্সিবিলিটি বাড়ার কারণে কি কাজের পরিমাণ কমে যায়? আমার তো বেড়েছে, আমি তো এখন চারটা ছবি করতেছি একসাথে। আপনার ক্ষেত্রে উল্টোটা হয়েছে? জানি না আমি আসলে। চারটা কি কি ছবি করছি? চারটা ছবি করছি, আনন্দশ্রু সেটা সাইমন মাহি করছি, আশীর্বাদ অনুদানের ছবি করছি, হচ্ছে যাও পাখি বলতারে, আর একটা ছবি হচ্ছে স্বপ্নে দেখা রাজকন্যা। যাও পাখি বলতারের কাস্টিং কে? ওটা কাস্টিং হচ্ছে আদর আজাদ চৌধুরী আর মাহিয়া মাহি, শিপন মিত্র। আশীর্বাদের কাস্টিং কে? রোশন মাহি। আর লাস্ট যে ছবিটির নাম, ওটা দুইটা নতুন ছেলে মেয়ে, আদর আজাদ এবং নিশাত নামার সালো, একটা নতুন মেয়ে। ওকে, এই যে নতুন জুটি নিয়ে কাজ করছেন, আগে যেমন নতুন জুটি নিয়ে অনেকেই কাজ করে সফল হয়েছে, সোহানুর রহমান সোহান, মৌসুমী, সালমান শাহকে নিয়ে এসছে, ওমর সানিকে নিয়ে এসেছিল আরেকজন, এইভাবে একটি প্রজন্ম তৈরি হয়েছে। তো এখন আপনারা যারা নতুনদের নিয়ে কাজ করেন, তারা কি আসলে প্রজন্ম হতে পারার যোগ্য কি যোগ্য না? আমি তাদেরকে যোগ্য বলেই তো নিয়েছি, আমার চোখে আমি চেষ্টা করেছি। আমি জানি না যে সোহান ভাইয়ের মতো আগে, আসলে আগে ছবি যেভাবে চলতো, যে ছবি যেভাবে হল ছিল, এক হাজারের উপরে হল ছিল, এখন তো আসলে ছবি দেখানোর ব্যবস্থাই নেই। এই যে আমি চারটা ছবি বানিয়ে রেখেছি, ছবি কোথায় দেখাবো এটা নিয়ে একটা কনফিউশন আছে। হ্যাঁ, তো ছবি যদি ব্যাপক জনগোষ্ঠী না দেখে তাহলে তো স্টার তৈরি হবে না। অত্যন্ত অল্প বয়সে চলচ্চিত্র পরিচালনা শুরু করেছেন, এর আগে কি আপনি কারো সহকারী ছিলেন? হ্যাঁ, আমি আমার টিচার হচ্ছে প্রখ্যাত ফিল্ম মেকার জাকির হোসেন রাজু। ওকে, রাজু ভাইয়ের সাথে কাজ করতেন, তারপরে আপনি পরিচালক হলেন কত কোন সালে? 2004 সালে আমি শুটিং শুরু করি। 2004 সালে দুই নয়নের আলো, সেই ছবিতেই শাবনূর প্রথম চলচ্চিত্র পুরস্কার পায়, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। অথচ এত বিখ্যাত বিখ্যাত পরিচালকদের কাজ করেছে সে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার কিন্তু সে কখনো পায়নি। আপনার ছবিতে সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। চলচ্চিত্র পাড়ায় এই গুঞ্জন আছে আপনি শাবনূরের দিওয়ানা পরিচালক, শাবনূর বলতে আপনি অজ্ঞান, এখনো আপনি শাবনূর শাবনূর নাম জপেন, এটা কি শাবনূরের প্রতি এক ধরনের ভালোবাসা? হ্যাঁ, আমি শাবনূরের অভিনয়ের ভক্ত ছিলাম, এটা সত্যি ছিলাম, না এখনো আছি। তো এই জন্যই তো প্রথম আমি চেয়েছিলাম যে আমার প্রথম ছবির নায়িকা শাবনূর হোক। আর ন্যাশনাল অ্যাওয়ার্ডটা যেটা হয়েছে সেটা আমি বলবো এটা আমার লাক, এটা কোইনসিডেন্ট। তো এই এই আপনার ছবিতেই সে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল, মানে আপনি তাকে ভালোবেসে তাকে এমন একটি পুরস্কার এনে দিলেন যেটি তার জীবনের সবচেয়ে বড় অর্জন, সেটিকে সে স্বীকার করে? আমি এনে দেনে আমার একটা আমার ছবি আপনার কাজ আমার কাজে সে পেয়েছে, এবং সে তো নিজের যোগ্যতাতেই পেয়েছে, সে তো অতি উচ্চ মানের অভিনেত্রী, আপনি নিজেও জানেন, আপনি কো আর্টিস্ট। রাইট, হ্যাঁ, তো তার তো আরও বেশি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্যতা রাখে সে। আমরা শুনেছি যে শাবনূরকে আবার চলচ্চিত্রে আপনি ফিরিয়ে আনছেন, আপনার ছবি দিয়ে তার ব্যাক করার কথা বিভিন্ন সময় আমরা শুনেছি গত কয়েক বছরের সাথে, এগুলো আসলে শোনা যায়। হ্যাঁ, আমার ইচ্ছা আছে, আমি চেয়েছিলাম যে শাবনূর মাহিকে নিয়ে একটা ছবি বানাবো, আমি গল্প রেডি আছে। তো শাবনূর আমার সাথে কথা হয়েছে যে পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত আসলে, আর তারপরে এই প্যান্ডামিক সিচুয়েশন শেষ না হওয়া পর্যন্ত, শেষ না মানে কন্ট্রোল না হওয়া পর্যন্ত এটা হচ্ছে না। আপনি শাবনূরকে বিয়ে করলেন না কেন? আমার সাথে তো প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু আপনি তো তাকে দিনে 70 বার ফোন করতেন। 70 বার এটা আপনি জানেন কেন? আমাকে বলেছে। না না, তখন একটু ইম্যাচিউর ছিলাম, ফোন করতাম 70 বার না, মাঝে মাঝে কথা হইতো,
তো বিয়ে করার জন্য তো ফোন করিনি।